নমস্কার, আমি ফাল্গুনী গঙ্গোপাধ্যায়, আর আপনারা দেখছেন আমাদের বাংলা চ্যানেল এডু হেল্প গ্রুপ দুর্গাপুর, যা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর জন্য কাজ করছি। আমরা বাংলা মাধ্যমে এটাকে মেনলি প্রচার করে থাকি, এবং 11-12 পরে যে এন্ট্রান্স এক্সামিনেশনগুলো হয় বিভিন্ন পড়াশোনার জন্য, তার সম্বন্ধে মূলত খবরাখবর দিয়ে থাকি। তো ছাত্রছাত্রী বন্ধু এবং অভিভাবক মণ্ডলী, যারা আমাদের চ্যানেল দেখেন তাদের সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। নতুন যারা দেখছেন তাদেরকেও অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে জেনফা 2020, তার যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, অর্থাৎ সিট অ্যালটমেন্ট হয়ে গেছে। এই ফার্স্ট রাউন্ডে যারা সিট অ্যালটমেন্ট হলো, সিট অ্যালটমেন্ট হওয়ার পরে কয়েকটা প্রশ্ন আমার কাছে বারবার আসছে, সেই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্যই আরো করে আজকের এই ভিডিওটা করতে হচ্ছে। যে ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়ে গেল তাদের কাছে দুটো অপশন আছে, একটি হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, অর্থাৎ অ্যাকসেপ্ট করছি সিটটা এবং ফ্রিজ করছি, মানে আমি যে কলেজটি পেয়েছি বা যে ব্রাঞ্চটি পেয়েছি এটাতে আমি সন্তুষ্ট, এটা আমার পছন্দ, সুতরাং ইউনিভার্সিটিতে ভর্তি হব, তাহলে ফ্রিজ করব। ফ্রিজ করতে গেলে আমাকে প্রভিশনাল যে সিট অ্যালটমেন্ট ফিজ জমা দিতে হবে, সেই ক্ষেত্রে সরকারি কলেজ যদি হয় 200 টাকা লাগছে এবং বেসরকারি কলেজ হলে 3000 টাকা লাগছে। আর যারা কলেজ পেল কিন্তু খুব একটা সন্তুষ্ট নয়, অর্থাৎ মনে করা যাক যে 45টি চয়েস দেওয়া হয়েছে, 45টি চয়েস দেওয়ার মধ্যে 20 নম্বর যে চয়েস লিস্ট, সেই চয়েস লিস্টের 20 নম্বর যেটি রয়েছে কলেজ বা ব্রাঞ্চ, সেটি সে পেয়েছে। এখন তার হাতে তাহলে এখন ওপর দিকে তার যে চয়েসগুলো দেওয়া ছিল, অর্থাৎ 1-19 সেগুলো কিন্তু ডিউ রয়েছে, অর্থাৎ সে জানতে পারলো না আদৌ পাবো কি না। তাহলে ছাত্রছাত্রী বন্ধু, তোমরা এই কন্ডিশনে যারা আছো তারা অবশ্যই আপগ্রেডেশন দিতে পারো। কেউ হয়তো 20 নম্বর চয়েসে প্রাইভেটে আছে, তার উপর থেকে সরকারি কলেজগুলো বা গভর্নমেন্ট কলেজগুলো দেওয়া রয়েছে, তাহলে আমি জানি না যে আমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কের ভিত্তিতে আমি ওখানে পৌঁছাতে পারবো কি না, কিন্তু আমার কাছে একটা সুযোগ আছে আপগ্রেডেশন দেওয়ার, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডেশন যদি যাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে কিন্তু প্রভিশনাল সিট অ্যালটমেন্ট ফিজটা দিতে হবে। এখন অনেক ছাত্রছাত্রী বন্ধু আমাকে বলেছে যে স্যার, কেউ কেউ বলছে যে আপগ্রেডেশন দিলে নাকি এই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। আমি বলি যে না, এটা পদ্ধতি নয়। আপগ্রেডেশন যারা দেবে তারা পরবর্তী রাউন্ড, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে গিয়ে, ওই যেমন এক্সাম্পল দিলাম যে 20 নম্বর চয়েসটা ধরো এখন পাওয়া গেছে, তাহলে আমার হাতে 1-19 এই চয়েসগুলো রয়েছে, সুতরাং যদি আপগ্রেড হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই কলেজটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বা এই ব্রাঞ্চটা ক্যান্সেল হয়ে যাবে, আমার নেক্সট যেটা হবে সেটা ম্যান্ডেটরি হয়ে যাবে, ওটা আমাকে নিতে হবে। কারণ এখানে আপাতত 2টি মাত্র রাউন্ড হচ্ছে, এখানে 3টে রাউন্ড বা আদার কিছু কোনো কিছু ঘোষণা করা নেই, সুতরাং নেক্সট রাউন্ডে যদি আপগ্রেড হয়ে যায় তাহলে ওই কলেজটি বাধ্যতামূলক হবে, সেটা আমাকে নিতে হবে। এবার এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে কি আমার তাহলে আপগ্রেডেশন দেওয়ার সঙ্গে সঙ্গেই কি আমার এটা ক্যান্সেল হয়ে যাবে? যে না, যদি আপগ্রেডেড হয় তবে ক্যান্সেল হবে, আর যদি আপগ্রেডেড না হয় তাহলে আমার কিন্তু এই যে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছি এটা আমার থাকবে। এটা তোমরা ভালো করে জেনে রাখো, এ নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত হওয়ার কারণ নেই। সুতরাং আমরা জেনে নিলাম যে ফার্স্ট রাউন্ডে যারা সিট পেলে বা পেলে না, তারা হচ্ছে যারা পাওনি তারা ওয়েট করবে সেকেন্ড রাউন্ডের জন্য, আর যারা পেয়েছো তাদের হচ্ছে ফ্রিজ করো অথবা তোমার আপগ্রেডেশনের যে সুবিধা রয়েছে সেটা তুমি করতে পারো। এবার ফার্স্ট রাউন্ডে যারা 10 তারিখে যারা সিট পেয়ে গেল, পরের দিনেই অর্থাৎ 11-13 তারিখ তাদেরকে ওই IPGMER অথবা SSKM যেটা বলা হয় সেই হসপিটালে যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের জায়গায় গিয়ে ভেরিফিকেশন করাতে হবে PW ক্যান্ডিডেট, PWD ক্যান্ডিডেট যারা আছে তাদের, তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে তাদেরকে সেখানে হাজির হতে হবে, এবং তার ভিত্তিতে তার যে প্যারামিটার অর্থাৎ যে ক্যাটাগরিতে দেওয়া আছে তার সেটা সঠিক কিনা সেখানকার বোর্ড বিচার করে তাকে কাগজ দেবে, তার ভিত্তিতে সে 10 তারিখ থেকে 15 তারিখ এই যে সময়, অর্থাৎ 11 তারিখ আমার 10 তারিখের রেজাল্ট বেরিয়ে গেল, যেহেতু যারা PWD নয় তাদের প্রসেস শুরু হয়ে গেল,
আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা হচ্ছে ওখানে ভেরিফিকেশন করিয়ে এসে 10 তারিখ থেকে 15 তারিখের 6টা পর্যন্ত 15 নভেম্বরের 6টা পর্যন্ত তারা তাদের যে সিট অ্যাকসেপ্টেন্স বা ফ্রিজিং বা আপগ্রেডেশন এই অপশনে তারা যেতে পারবে। এবার সেকেন্ড রাউন্ডের রেজাল্ট যেটা বেরোবে সেটা 19 তারিখে। প্রশ্ন অনেকে বলছে, স্যার আমি কি ফার্স্ট রাউন্ডের আগে যে কলেজগুলো চয়েস দিয়েছিলাম সেটাকে মডিফাই করতে পারি, মানে আমি আবার কি সাবজেক্ট যে দিতে পারি? বলে না, চয়েস ফিলিং তুমি একবার করেছো, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেছে, যা আছে তার ভিত্তিতে তোমার সেকেন্ড রাউন্ড আবার একবার রেজাল্ট বেরোবে 19 তারিখে। সুতরাং তোমার কোনো মডিফিকেশন করা যাবে না, তোমার যে চয়েস লিস্ট সেখানে কোনো মডিফিকেশন করা যাবে না। এবারে বলা ছিল আগে যে শিডিউল, সেই শিডিউলে কিন্তু বলা ছিল যে পিডব্লিউডি ক্যান্ডিডেটকে 19 তারিখে যখনই রেজাল্ট বেরোবে তাদেরকে আবার ভেরিফিকেশন যেতে হবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যারা পাবে, ফার্স্ট রাউন্ডে যারা পেল তাদের ভেরিফিকেশন হয়ে গেল, সে আপগ্রেডেশন দিল, আপগ্রেডেড হলো, তাকে কিন্তু আর যেতে হবে না। কিন্তু সেকেন্ড রাউন্ডে যে পেল, ফার্স্ট রাউন্ডে পাইনি, তার কিন্তু ভেরিফিকেশন পাবে, কোনো ডেট কিন্তু এখানে দেওয়া নেই, কোনো শিডিউলে নেই এখানে। এবারে বলা যে সিট অ্যাকসেপ্টেন্স এবং যে পেমেন্ট অফ তোমার প্রভিশনাল সিট অ্যালটমেন্ট ফিস যেটা, সেটা জমা দিতে হবে সেকেন্ড রাউন্ডে যারা পাবে, ফার্স্ট রাউন্ডে যারা পেয়ে গেছে আপগ্রেডেড হলে তাকে ফার্দার কিন্তু আর কোনো টাকা জমা করতে হচ্ছে না, কিন্তু সেকেন্ড রাউন্ডে যারা ফ্রেশ পাবে, প্রথমবার পাবে, তাদের কিন্তু আবার হচ্ছে নতুন করে তাদেরকে টাকা জমা দিতে হবে। সেই টাকা সরকারি হলে 200 টাকা এবং বেসরকারি হলে 3000 টাকা জমা করতে হবে। ডেটটা দেওয়া আছে 19 তারিখ থেকে 21 তারিখ, অর্থাৎ 19 নভেম্বর থেকে 21 নভেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত এই কাজটা সে করতে পারবে। আমাকে কয়েকটি ছাত্রছাত্রী বন্ধু ফোন করে জানতে চাইছে যে স্যার ফিজিক্যাল রিপোর্টিংটা কি, ফিজিক্যাল রিপোর্টিং কি এবং কোথায় ফিজিক্যাল রিপোর্টিং হবে সেইটা আমি তোমাদের বলে দিচ্ছি। ফিজিক্যাল রিপোর্টিং মানে হচ্ছে সশরীরে তোমাকে রিপোর্ট করতে হবে, অর্থাৎ আমি ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলাম, অ্যাকসেপ্ট করেছি এবং ফ্রিজ করেছি, অথবা সেকেন্ড রাউন্ডে গিয়ে সিট পেলাম, আমি সেখানে গিয়ে অ্যাকসেপ্ট করলাম এবং প্রভিশনাল যে অ্যালটমেন্ট ফিস সেটা জমা দিলাম, জমা দেওয়ার পরে আমাকে আমার নির্দিষ্ট কলেজে, অর্থাৎ যেখানে আমি চান্স পেলাম সেই কলেজে আমাকে গিয়ে রিপোর্ট করতে হবে অ্যাডমিশনের জন্য। এই ডেটটা কবে থেকে কবে আছে? এই ডেটটা আছে 22 নভেম্বর 2020 থেকে 25 নভেম্বর 2020 সন্ধ্যা 6টা পর্যন্ত এই অ্যাডমিশন প্রসেস চলবে। এই নির্ধারিত সময়ের মধ্যে যারা অ্যাটেন্ড করতে পারবে না তাদের কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং আপনারা যারা শিডিউলটা দেখতে পাচ্ছেন না, অলরেডি আমি দুজনকে মেল করেছি, যারা দেখতে পাচ্ছেন না ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে লেফট সাইডের যে পেনগুলো আছে সেখানে পরিষ্কার করে লেখা আছে ইম্পর্টেন্ট ডেটস, এই ইম্পর্টেন্ট ডেটসে ক্লিক করলে আপনি এই শিডিউলটা দেখতে পাবেন। যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে যদি লেখেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারি বা মেল করে দিতে পারি। তাহলে 22/11 থেকে 25/11 ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়েছে, অ্যাকসেপ্ট করেছে, ফ্রিজ করেছে তারা, এবং সেকেন্ড রাউন্ডে যারা আপগ্রেডেড হলো তারা, অথবা নতুন করে যারা পাবে তারা সকলকেই হচ্ছে এই 22, 23, 24, 25 এই 4 দিনের মধ্যে তার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। অ্যাডমিশন যখন নিতে যাবেন তখন কি করতে হবে? অ্যাডমিশন যখন নেবেন তার আগে প্রথমেই যে কলেজটা পাচ্ছেন সেই কলেজের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে তাদের ফোন নাম্বার পাবেন, একবার ফোন করে জেনে নিন কি কি নিয়ে যেতে হবে। মোটামুটি যে জিনিসগুলো আপনাকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে সেটি হচ্ছে যে জেনপার প্রথম যখন আমি অ্যাপ্লাই করেছিলাম সেই জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে, তখন যে আমার কনফার্মেশন পেজ সেটা নিতে হবে, অ্যাডমিট কার্ড, অ্যালটমেন্ট লেটার, আমার যে এই প্রভিশনাল অ্যালটমেন্ট ফিস যেটা জমা দিলাম সেটা, এগুলো নিতে হবে, তার সঙ্গে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এর সঙ্গে 6 থেকে 8 কপি পাসপোর্ট সাইজের ছবি, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি, মানে যেটা আমি আপলোড করেছিলাম সেই ছবিটা কিন্তু নিয়ে গেলে সবথেকে ভালো হবে। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে। এছাড়াও অনেকে প্রশ্ন করছে, স্যার আমাকে কি মেডিকেল চেক আপ করিয়ে যেতে হবে? মেডিকেল চেক আপ করিয়ে যেতে হবে কিনা এই বিষয়ে এখানে কোনো কিছু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই।
সুতরাং আপনাদেরকে তাও বলবো যে আপনারা মিনিমাম একজন এমবিবিএস ডক্টর রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যাকে বলে ওনার কাছে গিয়ে আপনি একটা মিনিমাম মেডিকেল করিয়ে নিন, যেখানে ফিট আছে এই একটা সার্টিফিকেট নিয়ে আপনারা সেখানে গেলে অনেকটা উপকৃত হবেন। এছাড়াও যখন কলেজে ফোন করবেন যে পেমেন্ট করতে হবে, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে কত টাকা লাগবে সেটা আমরা জানতে পারছি, কিন্তু আমরা প্যারামেডিকেলের আদার কোর্স যেগুলো রয়েছে তার ক্ষেত্রে যারা কলেজ পেয়েছ কত টাকা লাগবে আমরা কিছু জানতে পারছি না। সুতরাং ওই কলেজে আপনাকে ফোন করে জেনে নিতে হবে যে আপনাকে কত টাকা নিয়ে যেতে হবে, বাই ক্যাশ নিয়ে যাবেন নাকি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি থাকে সেগুলো নিয়ে গেলে হবে, ডেবিট কার্ড মানে এটিএম কার্ড যদি থাকলে সেইটা নিয়ে গেলেও পেমেন্ট করা যাবে কিনা, এগুলো কিন্তু আপনারা ক্লিয়ার জেনে নেবেন। এর সদুত্তর কিন্তু আমি দিতে পারবো না, কেন প্রত্যেকটি কলেজ যারা যারা পাচ্ছেন অনেকগুলি কলেজ, সুতরাং কলেজে আপনাদেরকে যোগাযোগ করে এই জিনিসগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে এই যে শিডিউলটা আছে সেই শিডিউলটা বলে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলাম, যেন ছাত্রছাত্রী বন্ধুটা অনেকটাই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা সুবিধা হবে। ডকুমেন্ট যেগুলো করবে, ডকুমেন্ট যেগুলো বললাম অরিজিনাল যেমন যাবে, দুটো সেট ফটোকপি করবেন অর্থাৎ জেরক্স করে নেবেন, দুটো সেট জেরক্স করবেন। আর দুটো সেট জেরক্স করবেন মানে কি, ধরুন কনফার্মেশন পেজ এই যে অ্যালটমেন্ট লেটার এটার দুটো কপি করলেন, আপনি তো বললেন একটা প্রিন্ট করেছি আর তাহলে একটা করলেই হবে, তাহলে এখন কলেজ যদি দুটোই নিয়ে নেয় আপনার হাতে কিছু থাকবে না। সুতরাং এমনভাবে কপি করবেন যে যেগুলো আপনি ডাউনলোড করে প্রিন্ট করেছেন এই কপি যেন কলেজে নিয়ে নেওয়ার পরে আপনার হাতে থাকে, অর্থাৎ দুটো সেট যদি কলেজ নিয়ে নেয় আপনার হাতে যেন থাকে। এইভাবেই করবো, অনেকে বলে ওখানে তো নিয়ে নিয়েছি আমি তো এটা রাখিনি, তাহলে বিপদে পড়ে যাবেন। সুতরাং ভবিষ্যতে যদি কোনো দরকার পড়ে আপনি এই কাগজ পাবেন না। সুতরাং এটা আন্ডার গ্রাজুয়েট কোর্স, এখানে পড়াশোনা করতে যাচ্ছে, সুতরাং ডকুমেন্ট যেগুলো হলো আমরা এই অনলাইন সাবমিশনে যা যা ডকুমেন্ট সব ডকুমেন্ট যেন আপনার বাড়িতে বা আপনার হাতে এক কপি যেন অবশ্যই থাকে, এটা কিন্তু মাথায় আপনারা রাখবেন। এবার প্রত্যেকটি ছাত্রছাত্রী বন্ধু, তোমরা যারা সিট পেয়েছো তারা তোমাদের ফ্রিজিং করলে বা অ্যাকসেপ্ট করলে বা আপগ্রেডেশন দিলে, সেকেন্ড রাউন্ডের জন্য যারা অপেক্ষা করছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের যদি একটি করে সিট হয়ে যায়, কিন্তু সিট ছাত্রছাত্রীদের তুলনায় অনেক কম, সুতরাং সবাই তো পাবে না, আমার শুভকামনা দিয়ে সবাইকে পাওয়ানো যাবে না। যারা পাবে না তারা আগামী দিনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এবছর বিশেষ করে যারা পাস করেছে যদি কেউ না পেয়ে থাকো পরের বছর যেন প্রস্তুতি নেবে, আগের বছরের স্টুডেন্ট যারা আছো তারাও বলবো যে তোমরা প্রস্তুতি নেবে যেন আগামী দিনে আরো ভালো র্যাঙ্ক করে তোমরা একটা ভালো কলেজ পেতে পারো। আর এছাড়া থাকবে যে প্রাইভেট কলেজগুলি আছে সেখানে অনেক ম্যানেজমেন্ট কোটাতেও হচ্ছে ভর্তি হয়, সুতরাং আপনারা যদি ব্যক্তিগতভাবে কোথাও যোগাযোগ করতে পারেন সেখানে সেই সুযোগ নিয়েও এবছরে যাতে লস না হয় সেদিকে রেখেই আপনারা ভর্তি করতে পারেন বা ভর্তি হতে পারো ছাত্রছাত্রী বলুন। তোমরা তোমাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা আমরা জানাচ্ছি, এবং অভিভাবক যারা রয়েছেন প্রত্যেককে বলবো যে আপনারা যেমন আমাদের চ্যানেল দেখেন উৎসাহিত করেন, আমাকে অনেকে বলেন যে কাজটি অত্যন্ত ভালো কাজ, তো আপনারা যেমন এই উৎসাহ প্রদান করেন তখন অত্যন্ত ভালো লাগে। অনেকে ফোন করেন, দীর্ঘ সময় ধরে ফোন করেন, কারো কারো ফোনকে আমাকে এমন কন্ডিশন হয় যে ব্লক করে দিতে হয়, কিন্তু চাই না মানসিকভাবে মেয়েটা, কিন্তু কখনো করতে হয় যে আমাকে একটু টাইম আমরা বিচার করবেন। আমাকে প্রচুর ছাত্রছাত্রীদের জন্য আমাকে উত্তর দিতে হয়, সুনির্দিষ্টভাবে কিছু জানার থাকে অল্প প্রশ্নে যদি সেটা ক্লিয়ার করা যায় সেটা চেষ্টা করবেন, আপনারা সহযোগিতা আমার সাথে দেবেন, আমিও আপনাদের জন্য রইলাম, ছাত্রছাত্রীর জন্য রইলাম। আর নতুন যারা দেখছেন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলে যদি ভালো লাগে, যদি মনে হয় যে 11-12 পরে ছেলেরা কোন লাইনে পড়াশোনা করবে সেই বিষয়ে জানার জন্য যদি আপনাদের কোনো কিছু দরকার পড়ে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, একটা বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে কি হবে আপনি আমি যখনই কোনো এডুকেশনাল ইনফরমেশান দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনারা কিন্তু জানতে পেরে যাবেন। তো আশা করছি যে জেনপা যে শিডিউল এবং জেনপা ফার্স্ট রাউন্ডে যে সিট অ্যালটমেন্ট তার পরবর্তীকালে যা যা পদক্ষেপ সেগুলো নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমাদের এটা ভালো লাগবে এবং যদি তোমাদের উপকার হয় তবে আমার এই কাজ সার্থক। অনেকে বলেন যে আপনার ভিডিওগুলো দীর্ঘায়িত হয়, দীর্ঘায়িত হওয়ার পিছনে কারণ যে আমি খুব স্পিডে যদি বলে দিয়ে চলে যাই তাহলে আমার ছাত্রছাত্রীরা বুঝতে পারবে না, তো সুতরাং তাদেরকে বুঝিয়ে দেওয়াটাই কাজ। যদি বুঝতে না পারে তাহলে অন্যান্য ইউটিউব চ্যানেলে হচ্ছে ফোন করা যায় না, আমার যেহেতু ফোন নাম্বার দেওয়া আছে তাহলে আমার 500 লোক যদি ভিডিও দেখা 500 লোকের 400 লোক আমাকে যদি ফোন করে আমি কী করে উত্তর দেবো। সুতরাং আমাকে সেটা ধরে একটু চেষ্টা করি যে যাতে আস্তে আস্তে বলে দিলে ক্লিয়ার হয়ে গেলে সেই বিষয়গুলো নিয়ে আমাকে আর কেউ ফোন করবে না। সুতরাং সকলকে আবার ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আজকের এই এপিসোড শেষ করছি, সবাই ভালো থাকুন।